ग्रंथराज श्री चैतन्य चरितामृत की जय। श्रील कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। श्री श्री पानीहाटी धाम की जय। सुरधनी गंगा महारानी की जय। भागीरथी जाह्नवी गंगा महारानी की जय। श्रील रघुनाथ दास गोस्वामी प्रभु की जय। तदीय दंड महामहोत्सव की जय। चिरादधि महोत्सव की जय। जय श्री पतित पावन निताई चाँद की जय। करुणामय गौर हरि की जय। भुवन मंगल श्री हरि नाम संकीर्तन की जय। श्री हरि नाम प्रभु की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि गुरवे गौरचंद्राय राधिका वै सदालय कृष्णाय कृष्ण भक्ताय सद्भक्ताय नमो नमः। श्रीयतां श्रीयतां नित्यं गीयतां गीयतां मुदा शिंततां शिंततां भक्त्या चैतन्य चरितामृत। जदि बाना जाने के हाँ सुनिते सुनिते से कि अद्भुत चैतन्य चरित। कृष्ण उपजीवे प्रीति बुझीवे रसेर रीति। सुनिले बड़ है ही। आज श्रील रघुनाथ दास गोस्वामी पादेर दंड महोत्सव ना तो रघुनाथ दास गोस्वामी पाद इन्हीं के रघुनाथ दास गोस्वामी पाद के रघुनाथ दास गोस्वामी पाद हलो षड गोस्वामी अन्यतम एक जन भगवान नित्य सिद्ध परिकर षड गोस्वामी अन्यतम। षड गोस्वामी के षड गोस्वामी के जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই। তাহলে ছয় গোসাইকে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই তো ষড় গোস্বামী। এর মধ্যে যে রঘুনাথ দাস গোস্বামী পাদ এর মধ্যে দুইজন রঘুনাথ রয়েছে, একজন রঘুনাথ ভট্ট গোস্বামী আর একজন রঘুনাথ দাস গোস্বামী। তো আজ রঘুনাথ দাস গোস্বামী পাদকে নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছেন। দণ্ডটা কি? দধিচিরা মহোৎসবের এই প্রসঙ্গটা কোথায় বর্ণনা রয়েছে? শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে চৈতন্য লীলায় কে বর্ণনা করছেন? চৈতন্য মহাপ্রভুর লীলা। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর যে লীলা সমন্বিত বিশেষভাবে দুইখানা গ্রন্থ আছে। একখানা হলো শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। আরেকখান হলো শ্রী চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। এবং চৈতন্য চরিতামৃত কে লিখেছেন? শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। এই জন্য কবিতায় বলেছেন যে কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ যেহ কইল চৈতন্য চরিত। চৈতন্য চরিত কে করেছেন, কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। আর চৈতন্য ভাগবত কে লিখেছেন? বৃন্দাবন দাস ঠাকুর। মহাপ্রভু লীলা সমন্বিত কখানা গ্রন্থ বিশেষভাবে রয়েছে?
এখন বললাম, কিছুক্ষণ পূর্বে বললাম দুইখানা গ্রন্থ। প্রথম গ্রন্থ কোনখানা? শ্রীচৈতন্য ভাগবত। দ্বিতীয়ত শ্রীচৈতন্য চরিতামৃত। এগুলো মনে রাখতে হবে। তো এই চৈতন্য চরিতামৃতের যিনি রচয়িতা, কি নাম বললাম? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, এই যে আজকের যে ঘটনাটি ঘটেছে, রঘুনাথ দাস গোস্বামীপাদকে নিত্যানন্দ প্রভু একটা দণ্ড দিয়েছেন চিরাদৈ মহোৎসবের, এই লীলাটা বর্ণনা করছেন। কিভাবে বর্ণনার পূর্বে তিনি মহাপ্রভুকে প্রণাম করছেন, কি বলে? কৃপা গুণের যা কুগৃহান্দ কুপা দুদৃত্যা ভক্ত্যা রঘুনাথ দাসম নস্যা স্বরূপে বিদধেহান্তরঙ্গং শ্রীকৃষ্ণ চৈতন্য মম প্রপদ্যে। কবিরাজ গোস্বামীপাদ ভগবান মহাপ্রভুকে আগে প্রণাম করছেন। প্রণামে কি বলছেন? যিনি কৃপা গুণে গৃহ অন্ধকূপে, গৃহ অন্ধকূপ হইতে ভঙ্গি পূর্বক রঘুনাথ দাসকে উদ্ধার করিয়া স্বরূপের নিকট অর্পণ করত, তাহাকে অন্তরঙ্গ ভক্ত করিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে আমি প্রপন্ন হই। বলেন কৃপা করে গৃহ অন্ধকূপ থেকে, এই গৃহটাকে কি বলেছেন? অন্ধকূপ। যদি কোনো গুরু বৈষ্ণবের লেশ না থাকে, যোগাযোগ না থাকে, গমনাগমন না থাকে, তো সেই গৃহগুলোকে বলেছে অন্ধকূপ। অশান্তির শেষ থাকে না, জঞ্জালের শেষ থাকে না, ঝগড়ার শেষ থাকে না, হানাহানি মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি অশান্তি, তো এইখান থেকে অন্ধকূপের মতো মনে হয়, মানে অন্ধকার চতুর্দিক। এরকম যে গৃহে গুরু বৈষ্ণবগণ না যান, কিংবা গুরু বৈষ্ণবগণের সাথে যাদের যোগাযোগ নেই, মানসিকভাবে তারা অন্ধকারে আচ্ছন্ন। যদিও কদিন হয়তো একটু ভালো চলছে, কিন্তু তারপরেই একটা অন্ধকার জীবন তাদের নেমে আসে। সেজন্য কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যিনি কৃপাগুণে গৃহ অন্ধকূপ হইতে ভঙ্গিপূর্বক রঘুনাথ দাসকে, এই গৃহরূপ অন্ধকূপ থেকে ভঙ্গি করে রঘুনাথ দাসকে তিনি কি করছেন? উদ্ধার করেছেন। কে উদ্ধার করেছেন? চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে গৃহ অন্ধকূপ থেকে উদ্ধার করেছেন। উদ্ধার করে কার কাছে রেখেছেন? কাকে দায়িত্ব দিয়েছেন? যখন কেহ ধরুন বাড়িঘর ত্যাগ দিয়ে মঠ মন্দিরে অবস্থান করে, তখন গুরুদেব কিংবা যার চরণে আশ্রয় নেয়, উনি কী করেন? একজন ব্যক্তিকে তার দায়িত্ব দিয়ে দেন, একে দেখাশোনা করবে। কেন, এখন তো মাতা পিতা নেই, আত্মীয় পরিজন সব ছেড়ে ভগবানের চরণ শরণাপন্ন হয়েছে, তাদেরকে একটু দেখে রেখো। তো এইরকম মহাপ্রভুর একজন পার্ষদ, সেই পার্ষদের নাম হলো কি? স্বরূপ দামোদর। তো রঘুনাথকে কার কাছে এনে দিয়েছেন? স্বরূপ দামোদরের কাছে, যে তুমি রঘুনাথকে দেখে রেখো। তো কবিরাজ গোস্বামীপাদ এখানে বলছেন, যিনি কৃপাগুণে গৃহ অন্ধকূপ হতে ভঙ্গিপূর্বক রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপের নিকট অর্পণ করত, তাহাকে অন্তরঙ্গ ভক্ত করিয়াছিলেন। স্বরূপ দামোদরের নিকটে অর্পণ করে তাকে কি করলেন? অন্তরঙ্গ ভক্ত বানিয়েছেন, নিজের অন্তরের ভক্ত বানিয়েছেন। বলছেন এইরকম সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি দয়ালু, যার মতো দয়ালু আর নেই। কেমন দয়ালু? যে কেউ তার চরণে শরণাগত হয়েছে, আর তিনি কি করেছেন? ওই লোকটা সব ছেড়ে দিয়ে এসেছে আমার কাছে, একে কে দেখবে, এই জন্য নিজের সেবককে দায়িত্ব দিয়েছেন, তুমি এই রঘুনাথকে দেখে রেখো। এইরকম দয়ালু মহাপ্রভু আর কে আছে? হ্যাঁ, মহাপ্রভু ছাড়া। এই জন্য সেই শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে আমি প্রপন্ন হই। এই কথা কে বলছেন? কে লিখছেন এই গ্রন্থটা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। তিনি বলছেন যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চরণে শরণাগত হচ্ছি। মহাপ্রভু
নীলাচলে লীলা করছেন। নীলাচল মানে পুরী ধামেতে ভক্তগণের সাথে বিভিন্ন রকম লীলা, কী কেমন লীলা, কখনো সমুদ্রে জলকেলি করছেন, স্নান করছেন, এসে সেরে এসে জগন্নাথ দর্শন করছেন, নিত্য কীর্তন করছেন, কখনো কখনো আবার সেই ক্ষেত্রমণ্ডল পরিক্রমা করে কীর্তন করে তিনি ভ্রমণ করছেন, এই সব লীলা করছেন। যদিও মহাপ্রভুর ভেতরে কৃষ্ণ বিয়োগ রয়েছে, কিন্তু বাইরে সেটা প্রকাশ করেন না বেশি। কেন প্রকাশ করেন না? প্রকাশ করলে ভক্তগণ আরও বিরহ, আরও বেদনা, আরও কষ্ট পাবে। মহাপ্রভু যদি বিরহেতে একদম ভাবাবিষ্ট হয়ে যায়, মহাপ্রভুর তো চোখে জল, সারা শরীর কাঁপে থরথর করে। হ্যাঁ, কৃষ্ণ প্রেমের, কৃষ্ণের যে প্রেম তিনজনের কাছে আছে, কৃষ্ণের প্রেম একদম পরিপূর্ণ, মনে রাখবে। প্রথম রয়েছে রাধারানীর কাছে, কৃষ্ণের যত প্রেম সব কার কাছে আছে? রাধারানীর কাছে। দ্বিতীয়ত কার কাছে? মাধবেন্দ্র পরিপাদের কাছে। মাধবেন্দ্র পরিপাদ হলো শ্রীমন মহাপ্রভুর দাদাগুরু, মানে পরম গুরুদেব। তো প্রথম প্রেম, কৃষ্ণ প্রেম কার কাছে? রাধারানীর কাছে। তারপরে মাধবেন্দ্র পরিপাদে, মাধবেন্দ্র পরিপাদের কাছে এবং চৈতন্য মহাপ্রভুর কাছে। এই কৃষ্ণ প্রেম এই তিনজনের মধ্যে পরিপূর্ণ। তো চৈতন্য মহাপ্রভু প্রেম তো কৃষ্ণ প্রেম, যখন কৃষ্ণ ভাব আসে তখন তার দুই চোখে জল, তার মুখে দিয়ে লালা, ভাব বিভোর হয়ে তার কোনো চেতনই থাকে না, একদম অচেতন হয়ে যায়, সারা শরীর কাঁপতে কাঁপতে হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে। তখন মহাপ্রভুর এই ভাব, তখন মহাপ্রভু এই ভাবটাকে তখন মানে কোনো রকম চাপিয়ে রাখে। কেন? এই ভাবটা যদি প্রকাশ হয় ভক্তরা কষ্ট পাবে। কেন? ভক্তরা মহাপ্রভুকে ভালোবাসে, তো ভক্তদের প্রাণ মহাপ্রভু। এই জন্য মহাপ্রভু ভক্ত দুঃখ ভয়ে কী করেন? ও বাইরে সেই প্রেমটা প্রকাশ করে না, দেখায় না। তবুও যখন মহাপ্রভুর সেই বিরহ যখন প্রকাশ হয়, তো তখন কবিরাজ গোস্বামী পাদ বলছেন, তবে যে বৈকুল্য প্রভুর বর্ণনা যায়। মহাপ্রভু যতই ওই ভাবটাকে চাপানোর চেষ্টা করুক, তারপরে সেটা প্রকাশ হয়ে যায়। তো সেখানে মহাপ্রভুর পার্শ্বদ রয়েছে, যখন ওই রকম মহাপ্রভুর ভাবটা আসে তখন রামানন্দ রায়, স্বরূপ দামোদর, তারা বিভিন্ন ভগবানের লীলার গান গেয়ে গেয়ে মহাপ্রভুকে সান্ত্বনা দেয়। এই ঘটনাটা কোথায় হচ্ছে? পুরীতে। পুরী মানে নীলাচল ধাম, নীলাচল ধাম। তোমরা পুরীতে গেছো? পুরীতে আপনি গিয়েছেন? পুরীতে গেছেন? পুরীতে যে গম্ভীরা একটা স্থান আছে না, যেখানে মহাপ্রভুর অন্তিম লীলা, অন্তিম অবস্থায় ছিলেন, সেই গম্ভীরাতেই লীলাগুলো হচ্ছে। স্বরূপ দামোদর রায় রামানন্দ তখন নিরালে গান গেয়ে গিয়ে মহাপ্রভুকে সান্ত্বনা দিতেন। একটা ছোট শিশু যখন কাঁদে, রোদন করে, তখন মা যেরকম বিভিন্ন গান টান গেয়ে তাকে সান্ত্বনা দেয়, হ্যাঁ, সেরকমভাবে মহাপ্রভু যখন ভাবে, কৃষ্ণ ভাবে বিভোর হয়ে, হ্যাঁ, একদম মূর্ছিত হয়ে পড়ে, তখন স্বরূপ দামোদর আর রায় রামানন্দ তারা কী করেন? বিভিন্ন গান গেয়ে গেয়ে, ভগবান কৃষ্ণের লীলা সমন্বিত গান গেয়ে গেয়ে মহাপ্রভুকে সান্ত্বনা দেন। এই প্রকার, এই প্রকার বিরহ বেদনায় মহাপ্রভুর প্রাণটাকে রক্ষা করে ওরা। তো তিনি দিনের বেলা বিভিন্ন ভক্তগণের সাথে দেখা করেন, অন্যমনস্ক হয়ে থাকেন। যখন সন্ধ্যার পর সবাই নিজে নিজের গৃহে চলে যায়, তখন মহাপ্রভুর ওই কৃষ্ণের ভাবটা আরও বেশি জেগে ওঠে। কেন? একা তো, তখন হে কৃষ্ণ ভাবটা আবার প্রকাশ হয়ে যায়। তো মহাপ্রভুর সুখের জন্য সেই দুইজন, কোন দুইজন? মহাপ্রভুর নিকটে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ, এরা দুইজন মহাপ্রভুর নিকটে থেকে কি করছেন? দুইজনে ওই বিভিন্ন কৃষ্ণের লীলায় শ্লোক, গোপীগীতের শ্লোক ইত্যাদি কীর্তন করে করে মহাপ্রভুকে সান্ত্বনা দেন। দ্বাপর যুগে যখন কৃষ্ণ রাধারানীর দর্শন করার জন্য ভাবে বিভোর হয়ে যেতেন, তখন সুবল কৃষ্ণকে সান্ত্বনা দিতেন। দ্বাপর যুগে
হ্যাঁ বৃন্দাবনে কৃষ্ণের সখা সুবল কৃষ্ণকে সান্ত্বনা দিতেন। সেই রকম মহাপ্রভুও যখন কৃষ্ণের ভাবেতে বিভাবিত হয়ে যেতেন তো মহাপ্রভুকে সান্ত্বনা কে দিতেন? রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর প্রভু এই দুইজন। এবং পূর্বে যেরকম কৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন রাধারানীর যেরকম ভাব হয়েছিল তো সেখানে ললিতা সখী তিনি রাধারানীকে সান্ত্বনা দিতেন না। রাধারানী তো যত ভাবের কথা অন্তরের কথা কাকে বলতো? ললিতাকে। আমার গলার হার খুলে দে গো ললিতে, যত রাধারানীর ভাবের কথা সব ললিতাকে বলতো। আমার এই গলার হার এই সব অলংকার এখন কি করব, এগুলো খুলে দে ললিতা। তো ললিতা রাধারানীকে সান্ত্বনা দিত যখন কৃষ্ণ মথুরায় চলে যান। তো সেই রকমই এই কলিযুগেতে যে সে কৃষ্ণ যখন এলো মহাপ্রভু রূপে, তো মহাপ্রভু যখন কৃষ্ণ ভাবে রাধারানীর ভাবেতে কৃষ্ণের বিরহে যখন উন্মাদ হয়ে যেত, ওই ললিতাই এসেছেন কি রূপেতে? স্বরূপ দামোদর রূপেতে এসে মহাপ্রভুকে সান্ত্বনা দিচ্ছেন। এই জন্য এই দুইজনের ভাগ্যের আর সীমা নেই। কোন দুইজন? স্বরূপ দামোদর, রায় রামানন্দ। এই দুইজনের ভাগ্যের আর সীমা নেই, যা যে দুইজন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ মানে মহাপ্রভুর হৃদয়ে কি চলছে ওইটা জানে। দেখো একটা লোক আচরণ কি করছে, কিভাবে চলছে ক্রিয়াকলাপ, এটা চোখে দেখে বোঝা যায়, কানে শুনে বোঝা যায় কি বলছে কি করছে, কিন্তু তার ভেতরে কি চলছে এটা কে বুঝবে? অন্তরের লোক ছাড়া আর কেউ বুঝবে না। এই জন্য মহাপ্রভুর অন্তরের লোক কে? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, এরা দুইজন। এই জন্য এরা অন্তরঙ্গ ভক্ত। এই প্রকার মহাপ্রভু কি করছেন, ভক্তগণকে নিয়ে বিহার করছেন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে আমি এবার রঘুনাথের মিলন কথা আমি বর্ণনা করছি, তোমরা মন দিয়ে শোনো। এই মত বিহারে গৌর লয়া ভক্তগণ, রঘুনাথ মিলন এবে শুন ভক্তগণ। কে বলছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছে এই মতো আমি বর্ণনা করছি, এবার রঘুনাথের মিলন তোমরা মন দিয়ে শুনো। পূর্বে শান্তিপুরে রঘুনাথ জবে আইলা, মহাপ্রভু কৃপা করে তারে শিখাইলা। প্রভুর শিক্ষাতে তেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যখন পুরীতে চলে যাবেন, তার আগে শান্তিপুরে মিলন হয়েছে, সেখানে রঘুনাথ এসেছিল শান্তিপুরে মহাপ্রভুর দর্শন করতে, তখন মহাপ্রভু তাকে আবার ঘরে পাঠিয়ে দিলেন। বলছেন তুমি এরকম উন্মাদ হবে না, শান্ত হও, সময় এলে তুমি দেখবে ঘরবাড়ি ছেড়ে বৃন্দাবনে চলে আসবে, সময়ই তোমাকে বলে দিবে, তুমি সময়ের অপেক্ষা করো। তো ভিতরে বৈরাগ্য, বাহিরে করে সর্বকর্ম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। ভিতরে বৈরাগ্য, রঘুনাথের ভিতরে খুব বৈরাগ্য ভাব, বাইরে বাবা মা বাবা যেভাবে বলছে সেভাবে কাজকর্ম করছে। এইদিকে মথুরা হইতে আগত প্রভুর সঙ্গগ্রহণে উদ্যোগ। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা, প্রভু পাশ চলিবার উদ্যোগ করিলা। যখন মহাপ্রভু মথুরা থেকে পুরীধামে এসছেন, তখন আবার যখন খবর পেলেন রঘুনাথ কি মহাপ্রভু পুরী থেকে আবার বৃন্দাবন গেছেন, বৃন্দাবন থেকে আবার পুরীতে এসছেন, তখন রঘুনাথের মনে হলো আমি গিয়ে মহাপ্রভুকে দর্শন করব। এমন সময় কি হলো, এই যে রঘুনাথ দাসগোস্বামীপাদের বাবার নাম কি? গোবর্ধন মজুমদার, এবং জ্যাঠার নাম হিরণ্য মজুমদার। মজুমদার মানে বড় জমিদার, কোনো অভাব নেই, রাজপুত্র অভাব নেই, এদের এত এত আয় রয়েছে, মানে বলছেন যে এই আয় দেখে এত এদের উন্নতি দেখে, যে বড় রাজা আছে না, বড় রাজা যিনি মানে মুলুকপতি, তিনি পর্যন্ত এদের পেছনে লেগে গেছেন। এই যে বাবা গোবর্ধন মজুমদার আর হিরণ্য মজুমদারের,
হিরণ্য মজুমদার এবং গোবর্ধন মজুমদার এরা দুই ভাই, হিরণ্য মজুমদার বড়, কিন্তু তার কোনো সন্তান নেই। রঘুনাথ একমাত্র পুত্র গোবর্ধন মজুমদারের। তাহলে দেখুন, এত বড় রাজা খাওয়ার নেই, তাহলে রঘুনাথের জন্য কিসের অভাব? কোনো অভাব নেই। এই প্রকার আর ওই তারা কি করলো, ওই রঘুনাথের বাবাকে বন্দি করার জন্য এসেছে। এই ফাঁকে রঘুনাথের বাবা আর জ্যাঠা এরা শুনেছে যে আমাদের এত আয় উন্নতি দেখে মুলুকপতি এইবার আমাদেরকে বন্দি করতে আসছে, এরা পালিয়ে গেছে। রঘুনাথকে দেখেছে, এসে রঘুনাথকে ধরে নিয়ে চলে গেছে। এবার রঘুনাথকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে রেখেছে, চাবুক সামনে নিয়েছে, নিয়ে ওই যে যিনি প্রহরীদার তিনি সামনে চাবুক নিয়ে গিয়ে রঘুনাথকে বলছেন যে তর্জন গর্জন করে, তোমার বাবা তোমার জ্যাঠা এত আয় করছে, আমাদেরকে সঠিক মতো কর দিচ্ছে না, হ্যাঁ তোমরা ভোগ করছো এত, তোমার বাপকে তোমার জ্যাঠাকে নিয়ে এসো এখানে। যখন হাতে চাবুক নিয়ে এইভাবে মানে তাকে প্রহার করার জন্য উদ্যত হলেন, তখন রঘুনাথ বলল, রঘুনাথের কত সুন্দর ব্যবহার, মানে মহাপ্রভুর ভক্তগণের মধ্যে তারা ব্যবহারে নিপুণ হয়, সবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর তাদের মর্যাদাপূর্ণ ব্যবহার। রঘুনাথ তখন মারতে যাচ্ছে ওই যে যে প্রহরী রয়েছে, যে বন্দি কারাগারে যে থাকে, চাবুক দিয়ে মারতে যাচ্ছে। অমন সময় রঘুনাথ বলছে, আমার বাবা আমার জ্যাঠা তোমারই তো, তোমাদেরই তো সহকর্মী, হ্যাঁ একই সাথে তোমরা কর্মক্ষেত্রে রাজকর্মেতে একই সাথে তোমরা কখনো ঝগড়া করো কখনো আবার মিলো, তোমাদের কোনো ঠিকই নেই। আমার বাবা যেরকম আমার বাবা, তো তুমিও তো আমার পিতা তুল্য, তো তুমি পিতা তুল্য এই পুত্রকে তুমি যতই ভৎসনা করো তাতে আমার কোনো ক্ষতি নাই। এরকম মিঠা মিঠা কথা বলাতে রঘুনাথের ওই যে যে মারতে যাচ্ছে বন্দি কারাগারে বন্দি কারারক্ষী, তার দুই চোখ বেয়ে জল পড়ছে। মুসলিম তো এরা দাড়ি মোচ রয়েছে, সব দাড়ি মোচ বয়ে বয়ে জল পড়ছে। হ্যাঁ তুমি আমার পুত্র বলছো, আমি তোমার পিতার মতো ভাই ভাবে বিভোর হয়ে গেছে, বলো আমি তোমার জন্য কি করতে পারি, হ্যাঁ আমি তোমার জন্য কি করতে পারি। তখন বলছে যে তুমি আমাকে এইখান থেকে মুক্ত করে দাও, এক বন্দি আছি মুক্ত করে দাও। তখন ওই রঘুনাথকে মুক্ত করে দিলেন কৌশলে, দেখুন রঘুনাথ। তারপরে বাবাকে জ্যাঠাকে এনে মিলা দেখা করালেন এদের সাথে, যে একসাথে কাজ করো একসাথে চলে ফিরে থাকো, যেন কোনো কেন তখন মুসলিম সাম্রাজ্য ছিল, তো তাদের আনুগত্যে কাজ করতে হতো, নয়তো ওরা অনেক সময় এরকমও প্রাণ সংকটে ফেলে দিত। এই রঘুনাথ এটা সমাধান করে দিলেন কৌশলে, বয়স বেশি নয়, কত হবে উর্ধে গেলে 20 বছরের ছেলে হবে, কিন্তু কীরকম বুদ্ধি, এই রকম রঘুনাথের মনের মধ্যে ভাব। এই প্রকার রঘুনাথ সেখানে কদিন অতিবাহিত করলো গৃহেতে, তার গৃহ ছিল সেই আপনার হুগলি জেলার আদিসপ্ত গ্রাম পশ্চিমবঙ্গের, সেখানে এক ছত্র জমিদার, পুরো বড় দেশে বিরাট বড় জমিদার। এবার রঘুনাথের মা একদিন দেখছেন যে মাঝে মধ্যে সে কি করে, ওই একা একা উঠে সে বেশি ঘুমায় না, উঠে বসে নিতাই গড়ের নাম করে, চোখে জল, কখনো দুর্গা মণ্ডপে, জমিদার বাড়িতে দুর্গাপুজো হতো না, দুর্গা মণ্ডপে ঘুমিয়ে থাকতো, দুর্গা মণ্ডপের মধ্যে এইরকমভাবে অবস্থা দেখে, আবার কখনো কখনো ঘর থেকে বেরিয়ে যেত, মহাপ্রভুর কাছে যেতে চলে যাচ্ছে, খবর পেলো আরে তোমার খোকা তো চলে যাচ্ছে মহাপ্রভুর দিকে, তো হয়তো কেউ ধরে টেনে আবার নিয়ে এসেছে বাড়িতে, এইবার এইরকম বারবার চলে যায় আবার ধরে নিয়ে আসে। একদিন রঘুনাথের মা বলছেন রঘুনাথের বাবাকে, বাবার নাম কি? গোবর্ধন মজুমদার। বাবাকে বলছেন, স্বামী পুত্র বাতুল হয়ে গেছে, পাগল হয়ে, তাকে বেঁধে রাখো। বাবা বলছে যে আমাদের কিসের অভাব, ইন্দ্রের মতো ঐশ্বর্য, স্বর্গে দেবরাজ যেরকম, ইন্দ্রের যেরকম ঐশ্বর্য, ইন্দ্রের যেরকম ধনী, সেরকম আমাদের অর্থের কোনো অভাব নাই। আর যার স্ত্রী অপ্সরার মতো সুন্দরী,
রঘুনাথের বিয়ে করে দিয়েছেন এই ফাঁকে, যে বিয়ে করে দিলে ছেলেটা ভালো থাকবে, স্থির হবে। বলছে যার স্ত্রী অপ্সরার মতো সুন্দরী, ইন্দ্রের মতো ঐশ্বর্য, তাকে কি দড়ির বাঁধায় রাখতে পারবে? দড়ি দিয়ে বেঁধে রাখলে থাকবে? তার নিশ্চিত রূপে চৈতন্য মহাপ্রভু কৃপা করেছেন তাকে। চৈতন্য চন্দ্রের বাতুলকে কে রাখতে পারবে? নিশ্চিত রূপে চৈতন্য মহাপ্রভুর দয়া হয়েছে। মাতা পিতায় কথোপকথন করছে এইরকম। ইতিমধ্যে খবর পেল যে নিত্যানন্দ প্রভু, যিনি বলরাম, নিত্যানন্দ প্রভু তার পার্ষদগণকে, ভক্তগণকে নিয়ে এসেছেন কোথায়? পানিহাটি গ্রামে। পানিহাটি গ্রাম হলো গঙ্গার তীরে, গঙ্গার তীরে, সেটা চব্বিশ পরগনায় পড়ে। গঙ্গার তীরে পানিহাটি গ্রাম কলকাতার নিকটে, ওই যে সোধপুর আছে না, সোধপুর, হ্যাঁ, পানিহাটি, বরাহনগর, এগুলো আশেপাশেই। এই পানিহাটি গ্রামে নিতাই এসেছেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ এবার নিত্যানন্দ প্রভুর দর্শন করার জন্য এসেছেন। যখন এসে দেখছেন বাহা কি ভিড়, মাঝে নিত্যানন্দ প্রভু বসে আছেন, চতুর্দিকে মণ্ডলী করে ভক্তগণ। রঘুনাথ দূর থেকে প্রণাম করলেন, সেবকরা বলছে প্রভু রঘুনাথ এসে আপনাকে প্রণাম করছে দূর থেকে, ওই দেখুন। নিত্যানন্দ প্রভু বলছে কই কই, দূর থেকে দেখছেন, ও এদিকে আয়। রঘুনাথ আসছে না, সংকুচিত, ভয়ার্ত, ভীত সন্ত্রস্ত, লজ্জিত। কেন? একটা লোক বারবার বাড়ি থেকে চলে যাচ্ছে ভজন করার জন্য, আবার তার মা বাবাকে তাকে ধরে বাড়িতে নিয়ে আসছে। হ্যাঁ, এটা একটা বাইরিক ব্যাপার হবে, আর অন্তরের ব্যাপারটা কি কি আমি তোমাকে না জানাই। দেখুন, মহাপ্রভুর ভজন করলে আগে নিত্যানন্দ প্রভুর কৃপা দরকার। তোমাকে না জানিয়ে আমি মহাপ্রভুর নিকটে গেছি, এটা একটা লজ্জা, সেজন্য নিকটে আসছে না। নিত্যানন্দ প্রভু বলছেন নিকটে নাই সচরা ভাগ দূরে দূরে, আগে আজি লাগ পাইয়াছি দণ্ডি মতো মারে। চোরা দূরে দূরে থাকো, কাছে আসো না, তো কি দণ্ড দিবে? দেখুন, দণ্ড মানে শাস্তি। মাতা পিতা সন্তানকে কীরকম শাস্তি দেয়, যেটা সন্তান সহ্য করতে পারবে, শাস্তিটা সেরকমই হয়। দোষটা যত বড়, যত বড় দোষ তত বড় শাস্তি না? এই জগতের আইনেও তো এটাই বলেছে, আইন বিভাগে, যত বড় দোষ হবে তত বড় শাস্তি। ঠিক আছে ঠিক আছে, বসো, এখানে বসো। যত বড় দোষ হবে তত বড় শাস্তি হবে, এই জন্য যত বড় দোষ তত বড় শাস্তি, এটাই তো নিয়ম, আইন বিভাগের এই নিয়ম। বাড়িঘরে মাতা পিতা কী করে? শিশুরা যে যেরকম দোষ করে তাকে শাস্তি দেয়। মাতা পিতা যদি আসলে শাস্তি দেয় তাহলে পুত্র সন্তান বাঁচবে, শিশুরা বাঁচবে? মাতা পিতা যদি এক সাপড় মারে শিশু বাঁচবে? বাঁচবে না। তো শাস্তিটা কীরকম দেয়? স্নেহপূর্বক, এর মধ্যে স্নেহ মিশানো আছে, প্রেম প্রীতি মিশানো আছে, যার জন্য ওই এমনভাবে দণ্ড দিবে যাতে সন্তান সহ্য করতে পারে, তাই না? তাই তো, এমনভাবে দণ্ড দেয়, এমনভাবে তাকে শাস্তি দেয়। হ্যাঁ, চপেট আঘাত করে মানে চোপাট দেয় না, গালে, এমনভাবে দেয় যাতে সহ্য করতে পারে। তো নিত্যানন্দ প্রভুও এবার দণ্ড দিচ্ছে রঘুনাথকে। দণ্ডটা কি? আচ্ছা, দোষটা কি? দোষটা হলো, বলছে নিত্যানন্দ প্রভু হলো মালিক মহাপ্রভুর, তো নিত্যানন্দ প্রভু জানে না মহাপ্রভুর ভজনা করছে, আমাকে ছাড়া আমার মালিককে তুমি ভজনা করছো, আমার সম্পদ সেটাকে তুমি অপহরণ করতে চাইছো, যেন তুমি চোর। দোষটা হলো এই কি, আমি জানি না আমার প্রভুর ভজনা করছ। আচ্ছা, এই দোষের সাথে কি ওই কাউকে প্রহার করা কিংবা অন্য কোনোভাবে পানিশমেন্ট দেওয়া খাটে? এখানে শাস্তিটা কি? এবার তোমাকে পেয়েছি, এবার তুমি, হ্যাঁ, নিকটে আসতো না, কাছে আসতো না, দূরে দূরে ভাগছো, আজকে লাগ পেয়েছি তোমাকে দণ্ড দেব। সবাই বলছে কি দণ্ড কি দণ্ড? এইবার নিত্যানন্দ প্রভু বলছেন দধি চিড়া ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। যে আমাদের এখানে সবাইকে দই চিড়া প্রসাদ ভোজন করাও, এটাই তোমার দণ্ড, হ্যাঁ না? আমাদের বাড়িঘরে দেখুন, এটা কিন্তু স্নেহপূর্বক, আমাদের বাড়িঘরে দেখবেন অনেক সময় অনেকের যদি ভালো কিছু হয়, ভালো চাকরি পায়,
কেউ সন্তান লাভ করে, কিরে হ্যাঁ ভালো একটা খবর শুনেছি, মিষ্টি কোথায় বলে কি না এরকম? কেন, এটা শুভ সমাচার, একটা শুভ সংকেত, একটা শুভ সংবাদ। এর সাথে কি হয়, একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, কেন, আনন্দের সহিত। তো নিত্যানন্দ প্রভু বলছে, আমি তো জানি তুমি মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর আরাধনা করছো আমি সেটা অন্তর্যামী রূপে জানি, কিন্তু তুমি আমাকে কোনোদিন জানাও নাই, আজ ধরা পড়েছ, এইবার আমাদের সবাইকে চিড়া দই মহোৎসব করাও। এই নিত্যানন্দ প্রভু যখন এরকম বললেন, তখন রঘুনাথ রাজপুত্র কি না বাড়িতে খবর দিয়ে দিলেন, রঘুনাথের সাথে তিন চারজন এসছেন, বাবা পাঠিয়েছে যেন অন্য কোথাও পালিয়ে না যায়, ঠিক আছে নিত্যানন্দ প্রভুর দর্শন করে আবার যেন বাড়িতে ফিরে আসে, এই জন্য চারজন প্রহরীকে পাঠিয়েছে, রাজপুত্র রাজকুমার চারজনকে পাঠিয়েছে। এইবার নিত্যানন্দ প্রভু এর মধ্যে ওই তিনজনকে বাড়িতে পাঠালেন, যে বাবাকে বলো যত দ্রব্য আছে আমাদের, অর্থ দিয়ে যত দ্রব্য ক্রয় করে, গরুর গাড়ি করে, কী কী চিড়া, হ্যাঁ এখানে এক বাটি দুই বাটি চিড়া নয়, বড় বড় মটকা ভরে চিড়া, মটকা আছে না মাটির মটকা, এই বড় বড় মটকা ভরে চিড়া আর কি দই, ব্রজেতে যেরকম মটকা ভরে ভরে রাখে, বৃন্দাবনে দেখেন না ওই যে সেই মিষ্টি দোকানগুলোতে, রাবড়ির দোকানগুলোতে মটকা ভরে ভরে রাখে, আর এত বড় বড় পাত্র ভরে ভরে রাখে, দই দুধ ঘৃত ঘৃত মানে ঘি, তারপর মাখন ইত্যাদি, চিনি, পঞ্চপ্রকার ফল, পঞ্চপ্রকার মিষ্টি, ছানা, দুধের যত সন্দেশ, সব কিছু গরুর গাড়ি করে বাবা পাঠিয়ে দিয়েছে। এইবার নিত্যানন্দ প্রভুর সামনে এসে সব ছাপ্পান্ন ভোগের মতো সাজিয়ে দিয়েছে। নিত্যানন্দ প্রভু চিন্তা করলেন, বাপরে এত কিছু চলে এসছে, ঠিক আছে এইবার চিড়া ভিজানো হোক। তখন কি করলো, ওই চিড়াকে ভিজিয়ে প্রত্যেক ব্যক্তির জন্য দুই দুই পাত্র করলো, মালসা বলে মাটির পাত্র, এক পাত্রে দই চিড়া আরেক পাত্রে দুধ চিড়া, হ্যাঁ ওই তপ্ত দুগ্ধ করে দুধকে ফুটিয়ে ওই চিড়া মেশানো হলো, আর ওইখানে দইয়ের সাথে মেশানো দুই ভাগে, এবং ফল দিয়ে কর্পূর দিয়ে সুন্দরভাবে ভোগ সাজালেন। এবার সাজিয়ে নিত্যানন্দ প্রভুকে ভোগ নিবেদন করলেন, সকল ভক্তগণ বসে গেলেন। আর ওইদিকে যে মহোৎসব হচ্ছে, মহোৎসব হচ্ছে খবর শুনেছে গ্রামের লোকজন, সব আশেপাশে থেকে চলে আসছে, ব্রাহ্মণ পণ্ডিত সজ্জনগণ সবাই এসছেন, সবাইকে নিত্যানন্দ প্রভু সুন্দর সম্মান করে বসিয়ে প্রসাদের ব্যবস্থা করলেন। এবার কিছু কিছু লোক যারা সম্মানীয় নিত্যানন্দ প্রভুর আশেপাশে বসলেন, আর কিছু কিছু লোক ওই বেদির নিচে বসলেন, কিছু লোক সেখানে জায়গা পাচ্ছে না, গঙ্গার তীরে চলে গেছে, সেখানেও ভিড় লেগে গেছে, গঙ্গার তীরে জায়গা নেই, কিছু লোক গঙ্গা নেমে গেছে, হাঁটু পর্যন্ত জল, কোমর পর্যন্ত জল, বুক পর্যন্ত জল, ওইখানে নেমে নেমে হরি বল বলে বলে চিড়া দই ভোজন করছে, এইরকম দধি চিড়া মহোৎসব। কিছু কিছু লোক বললো, আরে আজকে তো এই এখানে মহোৎসব হচ্ছে শুনলাম, ঠিক আছে তো আমরা একটু দই দুধ ইত্যাদি নিয়ে হাটেতে বসি, তো বিক্রি কিনি তো নিশ্চয়ই হবে, কেন দই চিড়া মহোৎসব হচ্ছে। তো রঘুনাথ লোক পাঠালেন, যাও আরও নিয়ে আসো, ভক্ত আসছে তো গ্রামের লোকজন এইদিক সেদিক থেকে আসছে, নিয়ে এসো। তো রঘুনাথ যে প্রহরীদেরকে পাঠালেন, এরা বলছে এই দই দাও চিড়া দাও, বলে কয় পোয়া দেবো, কয় পোয়া দেবো, কয় সের দেবো, বলে সের পোয়া নয়, পুরা মটকি সব দোকান সব উঠিয়ে নাও, তোমার কত কড়ি লাগে এই নাও, কেন রাজপুত্র আজ উৎসব দিচ্ছে, কত কড়ি লাগে নিয়ে নাও, সব কড়ি দিয়ে দিয়েলেন। দেওয়ার পরে ওই দোকানদারের যত সামগ্রী সব গরুর গাড়ি করে নিয়ে নিলেন, গরুর গাড়ি করে নিয়ে এইবার সেগুলো নিয়ে আসছেন, এবং ভোগ লাগিয়ে যাদের দোকানদারের যে খাওয়া যে দ্রব্যটা ভোগ লাগিয়ে ওকে খাইয়ে দিলেন, যাও এবার তোর অর্থ পেয়ে গেল, খাওয়াও পেয়ে গেল, প্রসাদও পেয়ে গেল, নিত্যানন্দ প্রভুর দর্শনও পেয়ে গেল। এইরকম মহোৎসব খুব আনন্দের সহিত হচ্ছে। নিত্যানন্দ প্রভু যখন ভোজন করবে অপেক্ষা করে আছেন, কেউ ভোজন করছেন না, নিত্যানন্দ প্রভু না খেলে তো কেউ খাবেন না। নিত্যানন্দ প্রভু কী করলেন, এবার একদম ধ্যানস্থ হয়ে গেলেন, ধ্যানস্থ হয়ে মহাপ্রভুকে ডাকলেন। মহাপ্রভু তখন কোথায় ছিলেন,
নীলাচলে, এই কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি না, পুরীতে ছিলেন, মহাপ্রভুকে আহ্বান করলেন, মহাপ্রভু এসে গেছেন। মহাপ্রভু এসেছেন কে দেখেছেন? নিত্যানন্দ প্রভু। আরও কিছু কিছু ভাগ্যবান ব্যক্তি দেখেছেন, সবাই দেখেন নাই। যখন এসে নিত্যানন্দ প্রভু সে উঠে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়েই মহাপ্রভুকে প্রণাম করছেন, বলে শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, মহাপ্রভুকে প্রণাম করছেন। এবার নিতাই গৌরকে নিয়ে ওই যে হাজার হাজার ভক্ত লাইন করে বসছে না প্রসাদ পেতে, সবার সামনে সামনে গিয়ে দেখছেন সবার পাতে দই চিড়া দুধ চিড়া পড়েছে কি না, সব কিছু পড়েছে কি না। তো সবার পাত থেকে নিয়ে নিয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এক এক গ্রাস মেখে, এক একটা গ্রাস নিত মহাপ্রভুর মুখে দেয়, নাও খাও, মহাপ্রভু খায়। এইভাবে সারা লাইনে নিত্যানন্দ প্রভু চতুর্দিকে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে ভ্রমণ করছেন। ভক্তরা বলছে এই কী ব্যাপার, দই চিড়া মেখে নেও খাও বলে ওইটা কোথাও উধাও হয়ে যায়, কিন্তু মহাপ্রভু অন্তর্যামী রূপে ভোজন করে নিচ্ছে। এই প্রকার লীলা হলো। তারপরে অমন সময় একজন ভক্ত আছে মহাপ্রভুর, এনার নাম হলো রাঘব পণ্ডিত। রাঘব পণ্ডিতের গৃহে নিমন্ত্রণ ছিল দুপুরবেলা, আজকের দিনে দুপুরবেলা নিত্যানন্দ প্রভুর নিমন্ত্রণ ছিল। রাঘব পণ্ডিত প্রসাদ নিয়ে এসছেন, কেন নিমন্ত্রণ ছিল, নিত্যানন্দ প্রভু তো প্রেমের পাগল, কোথায় কখন সময় অতিবাহিত হয়ে যায় ঠিক নাই, কাউকে কথা দিয়ে এসছে এখানে হরিবল ভাবে বিভোর হয়ে আছে, এটা সবাই জানে, ভক্তরা সবাই জানে। তো ওই রাঘব পণ্ডিত ভাবলেন যে আমাকে তো কথা দিয়েছে এখানে দুপুরে প্রসাদ পাবে, কিন্তু এখনও আসছে না, তো নিশ্চিত রূপে বোধহয় নিত্যানন্দ প্রভু গৌর প্রেমে ভাবে বিভোর হয়ে আছে, গঙ্গার তীরে গিয়ে দেখি তো কী হয়েছে, আর প্রসাদের সময় হয়ে গেছে। তখন রাঘব পণ্ডিত ওই প্রসাদ রাজভোগ সাজিয়ে একদম পরিপূর্ণ পিঠা পানা অন্ন ব্যঞ্জন যত কিছু রয়েছে সব সাজিয়ে এইবার রাঘব পণ্ডিত এসেছে, এসে দেখছে হায় 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 এই কী ব্যাপার, এখানে দেখি ভোলানাথের মতো বসে আছে, বসে কত প্রসাদ চিড়া দই মহোৎসব লাগিয়ে দিয়েছে, প্রভু এই কি, আপনি না বলেছেন আমার গৃহে ভোজন করবেন, এখানে এই কি লীলা। রাঘব পণ্ডিত দেখে বিস্মিত আর হাসছে ফুটফুট করে, যে এটা পেটটা কি, এখানেও খাবে ওখানেও খাবে, হ্যাঁ এই কি লীলা, তোমার এই কি লীলা প্রভু। তখন নিত্যানন্দ প্রভু বলছে আরে রাঘব, তোমার ঘরে রাত্রিবেলা ভোজন করব, এখন তো এটা সুযোগ পেয়েছি, এটা ছাড়বো কেন, আমার ভক্তের প্রেমময় দ্রব্য, ভক্ত প্রেম করে আমাকে দিয়েছে, স্নেহ করে দিয়েছে, ভালোবেসে দিয়েছে, এটা আমি ছাড়বো কেন, এটা এখন খেয়ে নেব আর তোমার ঘরে রাত্রি খাবো। কিন্তু রাঘব পণ্ডিত যে প্রসাদ আনলো সেটাও নিত্যানন্দ প্রভুকে দিলেন, সকল ভক্তগণকে দিলেন। এইবার প্রসাদ ভোজন হলো, চিড়া দই মহোৎসব। প্রসাদ ভোজন করার পর নিত্যানন্দ প্রভু সবাইকে মালাচন্দন পরালেন, মালাচন্দন পরিয়ে এইবার সবার প্রতি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রসন্ন হলেন। নিত্যানন্দ প্রভুর উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথ দাসকে দিলেন, রঘুনাথ দাস সেটা প্রসাদ পেলেন। এবার বিকেলের সন্ধ্যায় রাত্রির কী ঘটনাটা এটা আমরা এখন একটু দেখি। এবার কী হলো, প্রভু বিশ্রাম কইল যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। এই প্রকার চিরাদই মহোৎসব করলো, করার পর যখন এবার নিত্যানন্দ প্রভু বিশ্রাম করলো, বিশ্রাম দুপুরে বিশ্রাম প্রসাদ পেয়ে বিশ্রাম করলো, বিকেলে বিশ্রাম হয়ে গেল, সন্ধ্যাবেলা রাঘব পণ্ডিতের ভবনে শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ কাঁসর করতাল বেজে উঠেছে সংকীর্তন। এবার ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায় শেষে নৃত্য করে প্রেমে জগত ভাষায়। আগে সবাইকে নাচিয়েছে নিত্যানন্দ প্রভু, হ্যাঁ সবাইকে নাচিয়েছে, এই জন্য কীর্তনে যারা বৈষ্ণবগণ গুরুদেব আমাদেরকে সংকীর্তনে নৃত্য করায়, কেন এই নৃত্য দ্বারা আমাদের মনটা ভগবত চরণে যায়। আমরা সংসারের মধ্যে নৃত্য করি দিন রাত, ভগবানের জন্য করি না, এই জন্য নিত্যানন্দ প্রভু এখানে সবাইকে নাচালেন, সবাই নৃত্য করলেন। এরপর নিত্যানন্দ প্রভু দুই হাত তুলে নৃত্য করতে লাগলেন একদম প্রেমানন্দে, নাচে রে নাচে রে নিতাই গৌরাদি জমনিয়া, নৃত্য করতে লাগলেন।
महाप्रभु तार नित्य करें दर्शन, सबे नित्यानंद देखे ना देखे अन्न जन। एबार महाप्रभु तार नित्य दर्शन करछेन, कार? नित्यानंदेर। नित्यानंदेर नित्य दर्शन करछेन, बोलछे अन्न केउ देखते पाच्छेन ना, अन्न केउ ए नित्य देखते पाच्छेन ना। के देखछेन? महाप्रभु। महाप्रभु दाड़िये नित्यानंदेर नित्य देखछेन। नित्यानंदेर नित्य जेन ताहार नर्तने उपमा दिबारे नाही एति न भुवने। नित्यानंद प्रभुर नृत्य এত সুন্দর যে তিন ভুবন স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনেতে কারোর তুলনা হয় না। নিত্যানন্দ প্রভুর এত সুন্দর নৃত্য। নৃত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে, মহাপ্রভু আইসে যেই নৃত্য দেখিবারে। নৃত্যের এত মাধুরী, কবিরাজ গোস্বামীপাদ বলছে কে বর্ণনা করতে পারবে এত সুন্দর নৃত্য। এই জন্য যে যার নৃত্য দেখার জন্য স্বয়ং महाप्रभु এসেছেন।